2024 সালে চব্বিশ লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রধানমন্ত্রীর মুখ রাহুল গান্ধী এমনই দাবি করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট সেই মোদীকে খুঁচা দিয়ে তার মন্তব্য দু সালে মোদী ক্ষমতায় এসেছিলেন একত্রিশ শতাংশ ভোট পেয়ে বাকি ঊনসত্তর শতাংশ তার বিরুদ্ধেই ছিলেন কাজেই তার অহংকারী হওয়া উচিত নয় এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দীর্ঘ সাক্ষাৎকারে দেওয়ার সময় এমনই কথা বলতে শোনা গিয়েছে গেহলটকে সেখানে বিরোধী ইন্ডিয়া জুট নিয়েও মুখ খুলেছেন তিনি মেনে নিয়েছেন প্রতিটি নির্বাচনে স্থানীয় ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ হলেও দেশের বর্তমান পরিস্থিতিতে সমস্ত দলের উপরে সৃষ্টি হয়েছে প্রবল চাপ আর তার ফলে বিরোধীদের জোট বাঁধতে হয়েছে আর এই জোট দেখে এনডিএ ভয় পেয়েছে এমন দাবিও করেছেন বর্ষিয়ান রাজনীতিবিদ এনডিএ এবার পঞ্চাশ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় আসতে চাইছে এই কথা বলায় গেহলটের মন্তব্য মোদি কোনোদিনই এটা করতে পারবেন না তিনি যখন ক্ষেতির তুঙ্গে ছিলেন তখনও এটা করতে পারেননি ওর ভোট আরও কমবে আর দু সালে নির্বাচনের পরই বোঝা যাবে কে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী হলেন মোদী অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু জনতা জানে শেষ পর্যন্ত এর কি হয়েছিল সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ